কলকাতার বন্দর প্রায় 150 বছরের পুরনো, ব্রিটিশ রাজত্ব ছিল সেই সময়। 1924 সালে নেতাজিকে ব্রিটিশরা মান্দালয় জেলে নিয়ে গিয়েছিল গ্রেপ্তার করে। আবার 1927 সালে দেশের নাগরিকের আন্দোলনের জেরে নেতাজিকে ওই বন্দর দিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয়, মুক্তি দেওয়া হয় তাকে। বন্দরের সঙ্গে জড়িত রয়েছেন নেতাজি। 1973 সালে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী রাজবাহাদুর নেতাজির নামে বন্দর করে ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 12ই জানুয়ারি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কলকাতা বন্দরের নাম ঘোষণা করেন। এরই প্রতিবাদের নামে সারা ভারত ফরওয়ার্ড ব্লক বুধবার জলপাইগুড়ি করলা সেতু সংলগ্ন শিবাজি রোডে নেতাজি মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জলপাইগুড়ি জেলা ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের সদস্য গোবিন্দ রায়, সুবর্ণ রঞ্জন রুদ্র, আব্দুস সাত্তার, অমল গোস্বামী সহ অন্যরা। রাজ্য কমিটির সদস্য গোবিন্দ রায় বলেন, অবিলম্বে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করতে হবে। অবিলম্বে নেতাজির নামেই এই বন্দরের নামকরণ করতে হবে এবং এই বন্দর ফলক উন্মোচন করেছিলেন 1973 সালে তদানীন্তন জাহাজ মন্ত্রী রাজবাহাদুর, যেখানে নেতাজির নাম ফলকে স্বর্ণাক্ষরে লেখা আছে, তাকে অবজ্ঞা করে আবার সেটার নতুন নামকরণ শ্যামাপ্রসাদের নামে করা, এটা নেতাজিকে অপমান করা। দেশের মানুষ এই অপমান মানবে না। আজকে মোদী সরকার যেভাবে দেশের সম্পদ বেসরকারিকরণ করছে, নেতাজির আহ্বান ছিল জনগণের হাতে ক্ষমতা চাই, সেই আহ্বানকে বাস্তবায়িত করবার দাবিতে আজ আমাদের এই আন্দোলন।